বহু প্রাণার রক্তক্ষরণের মধ্য দিয়ে স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পেরেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই স্বাধীনতার জন্য শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 26 মার্চ দিনটিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসাবে উদযাপন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবছরও এই দিনটি বাংলাদেশ জুড়ে উদযাপিত হবে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়। এদিন এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। প্রতি বছরের মতো এবারও আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে আগামী 26 মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হবে। এই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়। আগামী 26 মার্চ শনিবার দুটি পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে। প্রথম পর্যায়ের ইনহাউস হবে 26 মার্চ সকাল 9টায় আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 9:05 বাংলাদেশের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল 9:06 এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হবে। এদিন এক সাংবাদিক সম্মেলনে আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ এই সংবাদ জানিয়েছেন। এই কর্মসূচির মূলত দুটি পর্ব। সকালের পর্বটি এটা ইনহাউস প্রোগ্রাম হবে, যেটা শুরু হবে সকাল 9:00 বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর 9:05 জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আর সকাল 9:06 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর 9:07 দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হবে। এর মাধ্যমে প্রথম পর্বের সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে রাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আরিফ মোহাম্মদ জানান, 26 মার্চ সন্ধে 7:00 আগরতলা একটি হোটেলে রাজ্যের সুধীজনদের সংবর্ধনা প্রদান করা হবে। দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় লোকশিল্পী মিস শাহনাজ বেরি ও ইউসুফ আহমেদ খান এবং একদল নৃত্যশিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। সন্ধ্যা 7:00 ত্রিপুরার সুধীজনকে নিয়ে আমরা একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার কে এম খালিদ এমপি উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো। সাংবাদিক সম্মেলনে আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ আরও জানান, 26 মার্চের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট গীতিকার সুবিমল ভট্টাচার্য রচিত বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভীষণ নিয়ে একটি অডিও গানের ক্যাসেটের উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে বাংলাদেশের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। সাংবাদিক সম্মেলনে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনের দুই প্রধান সচিব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।